উল্লেখ্য, প্যারিস এর আইফেল টাওয়ার, দুবাইয়ের বুর্জ খলিফা, কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারের মতো 142 তলা আইকনিক টাওয়ারটি নির্মিত হলে এটি বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার হিসেবে পরিচিতি পাবে। জল্পনা কল্পনা এবং নানায় সমস্যা উত্তরানোর পর অবশেষে পূর্বাঞ্চলে নির্মিত হচ্ছে 142 তলা আইকনিক টাওয়ার। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজউক এর থেকে জমি লিজ পাওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্য দিয়েই রাজধানীর পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্রস্তাবিত 142 তলার আইকনিক টাওয়ারের নির্মাণে আর কোনো বাধা রইল না। পূর্বাঞ্চলের 19 নং সেক্টরে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট বা সিবিডি এলাকায় 100 একর জমিতে 142 তলা আইকনিক নির্মাণ কাজ শুরু করবে কনসোর্টিয়াম অফ পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড অ্যান্ড কাজিমা কর্পোরেশন। জানা গেছে, এক বছরের বেশি সময় আগে যুক্তরাষ্ট্রের কেপিসি গ্রুপের এক প্রস্তাবে পূর্বাঞ্চলের 19 নম্বর সেক্টরে সিবিডি এলাকায় 142 তলা আইকনিক টাওয়ার, আন্তর্জাতিক মানের স্টেডিয়াম যেখানে 50,000 ধারণ ক্ষমতা সম্পন্ন, 10,000 ধারণ ক্ষমতার একটি অত্যাধুনিক কনভেনশন সেন্টার, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়, একটি মডার্ন মেডিকেল কলেজ এবং হাসপাতাল নির্মাণ সহ ইকো পার্ক ও গলফ কোর্স উন্নয়ন ও পরিচালনার জন্য একটি প্রস্তাব দেয়। এইসব প্রস্তাব দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, আইনমন্ত্রী আনিসুল হক এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কেপিসি গ্রুপের দফায় দফায় বৈঠক হয়। কেপিসি গ্রুপ তাদের প্রস্তাবে জানায়, অভিজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরামর্শক প্রতিষ্ঠান আমেরিকার নেডেল ইনকর্পোরেশন এবং সুউচ্চ টাওয়ার নির্মাণে বিশ্ববিখ্যাত নির্মাতা প্রতিষ্ঠান মধ্যপ্রাচ্যের অ্যারাবিয়ান কনস্ট্রাকশন কোম্পানি বা ACC কেপিসি গ্রুপের নির্মাণ সহযোগী হিসেবে নিয়োজিত থাকবে। তারা প্রস্তাবে উল্লেখ করেন, এসব স্থাপনাগুলো নির্মাণ করতে প্রায় 250 একর জমি তাদের প্রয়োজন হবে। এর মধ্যে 19 নং সেক্টরে অবস্থিত সিবিডির আওতাভুক্ত 113 একর জমির মূল্য একর প্রতি 10 কোটি টাকা এবং অন্যান্য সেক্টরে কমবেশি 103 একর জমির মূল্য প্রায় 7 কোটি টাকা। এইসব জমির মূল্য বার্ষিক 4টি সমান কিস্তিতে 15 বছরে পরিশোধ করা হবে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়কে এ বিষয়ে নির্দেশনা দেওয়ার পর 142 তলা আইকনিক টাওয়ার নির্মাণের জন্য জমি লিজ দেওয়ার কাজ করে রাজউক। নিলাম দরপত্র আহ্বানের পর মাল্টিপ্লেক্স হোল্ডিংস লিমিটেড, বাংলাদেশ ডেভেলপমেন্ট লিমিটেড, পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড, স্ট্র্যাটেজিক গ্লোবাল ম্যানেজমেন্ট, ইন কর্পোরেশন, মরিয়ম কনস্ট্রাকশন লিমিটেড এবং আন্না কর্পোরেশন বিডি লিমিটেড দরপত্র দলিল কেনে। কিন্তু দরপত্র দাখিল করে স্ট্র্যাটেজিক গ্লোবাল ম্যানেজমেন্ট ইনকর্পোরেশন, নেডেল কনসোর্টিয়াম এবং কনসোর্টিয়াম অফ পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড অ্যান্ড কাজিমা কর্পোরেশন। এর মধ্যে স্ট্র্যাটেজিক গ্লোবাল ম্যানেজমেন্ট ইনকর্পোরেশন, নেডেল কনসোর্টিয়াম প্রতি একর জমির দাম 30 কোটি 25 লাখ টাকা এবং কনসোর্টিয়াম অফ পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড অ্যান্ড কাজিমা কর্পোরেশন 30 কোটি 25 লাখ 100 টাকা দর দেয়। এর মধ্যে সর্বনিম্ন দরদাতা হিসেবে কনসোর্টিয়াম অফ পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড অ্যান্ড কাজিমা কর্পোরেশনের দর প্রস্তাব গ্রহণ করার সুপারিশ করে মূল্যায়ন কমিটি। এর ভিত্তিতেই রাজউকের সর্বশেষ বোর্ড সভায় বিষয়টি অনুমোদন পেয়েছে। উল্লেখ্য, প্যারিস এর আইফেল টাওয়ার, দুবাইয়ের বুর্জ খলিফা, কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ারের মতো 142 তলা আইকনিক টাওয়ারটি নির্মিত হলে এটি বিশ্বের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ টাওয়ার হিসেবে পরিচিতি পাবে, ফলে বাংলাদেশের মর্যাদার উচ্চ শিখরে অধিষ্ঠিত হবে। একই সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও পর্যটন শিল্পে এক অভূতপূর্ব সাফল্যের বিপ্লব বয়ে আনবে।